যাই দেখি আমাদের লোকটো হাল বাইতে গিয়েছে জলটা দিয়ে আসি গা ফর রোদ হয়ে গেল আগো এখনো হয় নাই আর পাক তিনে আই যাবো যাই 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 গরুগুলো খুব চকা পারা তো হোম হোম আজকে কি রান্না হবে ওই আলু ডিঙলে রাঁধবে তাছাড়া আর কি রয়েছে আর লুচি করবে খেতে ভালো লাগবে আলুতে ডিঙলে যে লুচি খেতে খুব ভালো হবে আর পাঁচ দিনে হবে আমার হ্যাঁ আমি গেছি আর দু তিন পাক দিলে পরে আমি চলে যাবো আলু ভেঙে দিব ময়দা সেনে নেব লবণ লাগাবো হালকা তেল দেব ময়দা আমার সানা হয়ে গেছে এখন খানি ঢাকা দিয়ে দিই আর মুলাম তো হবে আমার আদা বেটে নেব আদা জিরে লঙ্কা একসাথে বেটে নেব আমার লঙ্কা আটা জিরে বাটা হয়ে গেছে তুলে নেব
এমন ধরে গেছে কড়াই চাপাবো কড়াই গরম হয়ে গেছে এবার তেল দেব তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো ভেজে নেব এবার দেবো তেজপাতা লঙ্কা দেবো এবার পাঁচ ফোড়ন দেবো কুমড়ো দেবো আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো এটা হলুদ দেবো লঙ্কা গুলো এবার আলুগুলো দিয়ে দেব আলু কুমড়োগুলো কেটে গেছে এখন জল দিয়ে দেবো খানিক জল দিয়ে দেবো তোমার শেষে এবার নুন দিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার লুচি ছিটিয়ে দেবো লুচি যে সাংঘাতে ফুলছে এগো ভালো ময়দা যে ওই জন্য ভালো ফুলছে লুচি খুব ভালো হচ্ছে
কুমড়ো তরকারি আর ঘুগনি। লাগো খাও, তুই দাও খাই, খেতে লেগে গেছে। ডিঙরে তরকারি আলু হেবি লাগছে, খেতে খুব ভালো লাগছে। তাড়াতাড়ি খাবো, অনেক কাজ আছে, কাজগুলো করতে হবে। খাবো, খাওয়া হয়ে গেছে।